হচ্ছে যেহেতু অ্যাক্টিভ ডিরেক্টরির কথা বললাম, অ্যাক্টিভ ডিরেক্টরিটা আসলে কেন লাগে সেটা আমরা ফার্স্টে কথা বলি। হ্যাঁ, কেন অ্যাক্টিভ ডিরেক্টরি লাগে? আচ্ছা, সুন্দর করে বাংলা লেখা আছে, বাংলা ডকুমেন্টটা আপনাকে দিয়ে দেবো, কিন্তু তার আগে জিনিসটা বুঝে নেবেন। হ্যাঁ, যে যখন আমরা সার্ভার, সার্ভার মানে কি, আমাদের উইন্ডোজ সার্ভার বা লিনাক্স সার্ভার বা ডেস্কটপ, উইন্ডোজ ডেস্কটপ, আমাদের কি যেন ডেস্কটপ ল্যাপটপ, হোয়াট এভার, রাউটার, ওয়াইফাই নেটওয়ার্ক, ফায়ারওয়াল, ভিপিএন, ইমেল, এফটিপি, ডেটাবেস, স্টোরেজ, যেখানে লগ ইন করেন না কেন, হ্যাঁ মাথায় রাখবেন, আপনি যে সিস্টেমে লগ ইন করেন না কেন, দুইভাবে লগ ইন করতে পারেন। একটা হচ্ছে লোকাল অথেন্টিকেশন মেথড, লোকাল অথেন্টিকেশন মেথড, আর একটা হচ্ছে এক্সটার্নাল অথেন্টিকেশন মেথড। একটা হচ্ছে লোকাল অথেন্টিকেশন মেথড, একটা হলো এক্সটার্নাল অথেন্টিকেশন মেথড। তো আমাদের সিস্টেমে লোকাল অথেন্টিকেশন মেথড কোনটা, কে বলতে পারবেন যে কোনটাকে আমরা বলি লোকাল অথেন্টিকেশন মেথড? যে ডিভাইসে ঢুকবো সেই ডিভাইসেই কি বলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকাটাই রাইট। ওই ডিভাইসটাকে ঢুকতে গেলে আমার অন্য কোন ডিভাইসের কোনো সহায়তা না লাগে, ঠিক আছে? শুধুমাত্র ওই ডিভাইসে যে লগ ইন আইডি পাসওয়ার্ড থাকবে সেই লগ ইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমরা ঢুকতে পারবো। আমাদের কথার কথা যে আমরা এই উইন্ডোজ ডেস্কটপ থাকে, এই উইন্ডোজ ডেস্কটপে যদি আমরা ঢুকতে চাই তো এটাকে ঢুকতে গেলে কি অন্য কোনো মেশিনে হেল্প লাগে? না, এমনি এমনি ঢুকতে পারি, এর ভিতরে যদি ইউজার নেম পাসওয়ার্ড লাগে থাকে। আর কি আমার কথা বুঝতে পারছি, যে আমার যদি এই উইন্ডোজ মেশিনের ভিতরে যে ইউজার নেম থাকে, এখানে দেখবেন যে এখানে আসবে, হ্যাঁ এখানে দেখবেন যে এই যে অ্যাডমিনের, এই যে এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করব, এই পাসওয়ার্ডের ইউজার নেম পাসওয়ার্ড তো আমার লোকাল সিস্টেমে কনফিগার করা আছে নাকি? তাহলে আমার এই অ্যাডমিন এগেনস্টে যে 1 2 3 বা হোয়াট এভার যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ড দিয়েই তো আমরা এই সিস্টেমে ঢুকবো, রাইট? অ্যাডমিন @1 2 3 কথা, ঠিক আছে, তাই কিনা? আচ্ছা, এটা হলো আমাদের বলা হচ্ছে লোকাল অথেন্টিকেশন মেথড। আমরা যখন কোনো সিস্টেমে লগ ইন করি তখন প্রত্যেকটা সিস্টেমে বিল্ট ইন, হ্যাঁ বিল্ট ইন ইউজার অ্যাকাউন্ট এবং ইউজার পাসওয়ার্ড দেওয়া থাকে, উক্ত ইউজার অ্যাকাউন্ট পাসওয়ার্ড লগ ইনকে বলা হয় লোকাল অথেন্টিকেশন। সাধারণত ব্যক্তিগত কম্পিউটার, ডিভাইস, ছোট সাইজের নেটওয়ার্কের ক্ষেত্রে লোকাল অথেন্টিকেশন পদ্ধতি ব্যবহার করা হয়, মানে আপনার পার্সোনাল যে আপনার বাসায় যে পিসিটা, তাই কিনা, সেখানে আপনি লোকাল অথেন্টিকেশন পদ্ধতি ব্যবহার করবেন। হ্যাঁ, আচ্ছা, লোকাল অথেন্টিকেশন সিস্টেমে সিস্টেমের ইউজার অ্যাকাউন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটর কর্তৃক যে ইউজার নাম এবং পাসওয়ার্ড দেওয়া হয় সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়। তার মানে আমরা কেবলমাত্র দেখলাম যে আমার এই সিস্টেমে যে অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল বা আমার যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল এই অ্যাডমিন অ্যাকাউন্ট বা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট দিয়ে আমি কি করতে পারবো, ঢুকতে পারবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। এখন আছেন যে ভাই আপনার অফিসে শিফটিং ডিউটি, বুঝছেন, শিফটিং ডিউটি হয় না যে ভাই সকালে এক শিফট, দুপুরে এক শিফট, রাতে এক শিফট। এখন আপনার ডেস্কের কোনো ঠিক নাই, আপনার ডেস্কের কোনো ঠিক নাই। এখন যে এখন বসা লাগতেছে ডেস্ক নাম্বার 45 এর, রাতে যে বসা লাগলে ডেস্ক নাম্বার 30 তে, আবার কালকে সকালে দাঁড়া দেখলো ডেস্ক নাম্বার আপনি 100 এ বসতেছেন, কোনো মানে ডেস্কের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি যে কোনো জায়গা থেকে লগ ইন করতে পারবেন, নাম্বার ওয়ান, বুঝতে পারছি? আচ্ছা, আপনি আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার ইমেল আইডি, আপনার এফটিপি, আপনার পিসি, আপনার অফিসের যে কোনো ডিভাইস প্রত্যেকটাতে ব্যবহার করতে পারবেন, যেটাকে বলা হচ্ছে কি সিঙ্গেল সাইন অন, যেটাকে বলা হয় কি সিঙ্গেল সাইন অন, সিঙ্গেল সাইন অন। আপনারা দেখবেন এখনকার কিছু কিছু কোম্পানিতে তাদের প্রত্যেকটাতে সিঙ্গেল সাইন অন ব্যবহার করে, তাহলে একটা দেখাই আমি। আপনি যদি কোনো সময় সিসকোতে লগ ইন করেন, সিসকো, এই cisco.com এ আপনি যখন লগ ইন করবেন, সিসকোর যতগুলো প্রোডাক্ট আছে যতগুলো সাইটে আপনি লগ ইন করেন না কেন, এই লগ ইন করতে গেলে একই পাসওয়ার্ড ব্যবহার করে, একই পাসওয়ার্ড। তাহলে আপনি cisco.com এ যান, এখানে দেখবেন যে এই এটাই আসে। আপনি যে সিসকোর একাডেমিক আছে না, নেট একাডেমি নাম শুনছেন কেউ? নেট একাডেমি এখানে যদি আপনি লগ ইন করতে চান তাহলেও কিন্তু এই সেন্ট্রাল অথেন্টিকেশনে চলে যাবে, ঠিক আছে, id.cisco, এখানেও
সিসকো, তার মানে আপনি এই একই আইডি দিয়ে আপনি সিসকোতে ঢুকতে পারেন, আপনি নেটাকারে ঢুকতে পারেন, আপনার যদি আলো অন্যান্য সিসকোর প্রোডাক্ট ব্যবহার বা সার্ভিস ব্যবহার করে থাকেন, যেমন হচ্ছে লার্নিং, যেমন হচ্ছে লার্নিং লার্নিং নেটওয়ার্ক, লার্নিং নেটওয়ার্ক, সিসকো লার্নিং নেটওয়ার্ক, তো আপনি যদি এই লার্নিং নেটওয়ার্কেও লগ ইন করতে চান তাহলে কিন্তু এখানে আপনি আপনার মতো কি লগ ইন করতে পারেন, ঠিক আছে, এরকম সে একই জায়গা নিয়ে চলে আসে। তার মানে আপনি একই আইডি ব্যবহার করে কি একটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন সার্ভিস, বিভিন্ন সার্ভারে লগ ইন করতে পারেন। কিন্তু এটা কিভাবে সম্ভব, আমরা যদি একটা ছবি আঁকি এখানে তাহলে কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। তো দেখেন, ধরেন হলো এরকম যে এক্সটার্নাল অথেন্টিকেশন, আমরা থিওরিটা পরে বলতেছি, আগে একটা সিনারিও আমি ড্র করে নিই। হ্যাঁ, সিনারিও ড্র করলে আপনি তখন বুঝতে পারবেন যে হোয়াট ইজ এক্সটার্নাল অথেন্টিকেশন। তো ধরেন এই যে জিমেইলের যে সার্ভিস গুলো আছে, জিমেইল জিমেইল বলেন, ইউটিউব বলেন, যে কোনো জায়গায়, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, রাইট রাইট, এটা হলো সিঙ্গেল সাইন অন বলি। হ্যাঁ, জিমেইলে যত সার্ভিস আছে, গুগলে যত সার্ভিস আছে, আপনার একটা অ্যাকাউন্টে কিন্তু এনাফ, তাই না? সবগুলোতে ঢুকতে পারি। হ্যাঁ, আপনি ইউটিউবে কিন্তু ওই ওই অ্যাকাউন্ট লাগবেই, ঠিক আছে, আবার গুগল ড্রাইভ করতে গেলে ওই অ্যাকাউন্ট লাগবে, ইভেন প্লে স্টোরে ওটাই লাগে নাকি, তাই কি? হ্যাঁ, এটাকে বলা হয় সিঙ্গেল সাইন অন। হ্যাঁ, আচ্ছা, তো সিঙ্গেল সাইন অন ব্যবহার করার জন্য প্রত্যেকটা, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে ধরেন কি আপনার সিস্টেমে এটা হলো আপনার ডেস্কটপ, রাইট? তো আপনি ডেস্কটপে লগ ইন করবেন, আবার ধরেন কি আপনার অফিসে একটা রাউটার আছে, হ্যাঁ রাউটার আছে, ধরেন কি এই রাউটার আছে, হ্যাঁ ধরেন কি একটা রাউটার আছে, তো রাউটার এখানে একটা আইকন দিলাম রাউটার। আচ্ছা, আপনার অফিসে একটা সুইচও আছে, আপনার অফিসে একটা সুইচও আছে, এটা সুইচ আছে, ওকে সুইচ আছে, আচ্ছা এটা সুইচ, চিন্তা করেন আপনার অফিসে একটা ফায়ারওয়ালও আছে, আপনার অফিসে একটা ফায়ারওয়ালও আছে, ফায়ারওয়াল ডিভাইস আছে, এই ডিভাইস গুলো কিসের সাথে কানেক্টেড, এই ডিভাইস গুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড, হ্যাঁ নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ওকে ফাইন, তাহলে এটা হলো আমার ডেস্কটপ, এটা হলো আমার রাউটার, এটা হলো আমার সুইচ, মানে আরে আলাদা ডিভাইস স্টোরেজ বলতে পারেন, এটা আলাদা ডিভাইস আছে, এটা ধরেন কি একটা সুইচ। হ্যাঁ আচ্ছা, এর সাথে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা নেটওয়ার্কে, আচ্ছা আরেকটা থাকতে পারে, আরো বিভিন্ন ধরনের সার্ভার আছে, হ্যাঁ এটা আমার বিভিন্ন ধরনের সার্ভার, আচ্ছা এই আরেকটা সার্ভার, এই আরেকটা সার্ভার, বিভিন্ন ধরনের সার্ভার আছে। হ্যাঁ, আমরা এটা বলতে পারি, ধরেন হলো এটা আমরা বলতে পারি এফটিপি, এটা বলতে পারেন ফাইল সার্ভার, এটা বলতে পারবেন কি মেল সার্ভার, তিনটা সার্ভার আছে একটা অফিসে, সার্ভার গুলো কানেক্টেড, সার্ভার গুলো ধরেন কি কানেক্টেড আমাদের নেটওয়ার্কের সাথে, ওকে ফাইন, আচ্ছা নেটওয়ার্ক, তাই না? আচ্ছা, তাহলে আমার রাউটার, ওকে হোয়াট এভার, এখন রাউটারটা এখানে দেওয়া ঠিক হয় না, রাউটারটা উপরে দেওয়া উচিত ছিল, রাউটারটা উপরে দিতে পারি, এখানে আমার রাউটার আছে, এখানে আমার রাউটার আছে, চিন্তা করি, এটাকে আমরা অন্য একটা ডিভাইস হিসেবে চিন্তা করি, আরেকটা ডিভাইস, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি যদি এফটিপি তে লগ ইন করতে চাই তাহলে আমার এফটিপির আলাদা ইউজার আইডি লাগবে, লাগবে কিনা? ফাইলে লগ ইন করতে গেলে ফাইল সার্ভার ইউজার আইডি লগ ইন করার পাসওয়ার্ড লাগবে কিনা? তার মানে লোকাল অথেন্টিকেশন লাগতেছে, আমি এক্সটার্নাল অথেন্টিকেশন ভুলে যাই, মেল সার্ভার লগ ইন করতে গেলে আলাদা ইউজার নাম পাসওয়ার্ড লাগতেছে, তাই কিনা? আচ্ছা, এখন পিসির ক্ষেত্রেও লাগতেছে, রাউটার ক্ষেত্রেও লাগতেছে, সুইচের, মানে নেটওয়ার্কে যত ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসের ভিতরে যদি আইডেন্টিটি বেস সার্ভিস ব্যবহার করা হয় তাহলে প্রত্যেকটাতে ঢুকতে গেলে রাউটার আইডি পাসওয়ার্ড লাগবে, তাহলে প্রত্যেকটা ভিতরে ইন্ডিভিজুয়ালি ঢোকাটাই হচ্ছে বলা হচ্ছে লোকাল অথেন্টিকেশন, ঠিক আছে? এখন লোকাল অথেন্টিকেশনে এখন
আপনার এমন হতে পারে যে একই অ্যাকাউন্ট আপনি সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করছেন, এরকম হতে পারে। আবার হতে পারে কি আপনি এক একটা জায়গায় এক একটা অ্যাকাউন্ট এক এক রকম পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, এটাও এটাও হতে পারে। তাহলে ঘটনা কি হয়ে গেল, তাহলে আমার যত এইখানে 8টা ডিভাইস আছে বা 9টা ডিভাইস আছে, তো 9টা ডিভাইসে আলাদা 9 জন অ্যাকাউন্ট তৈরি করতে হবে নাকি? আলাদা আলাদা 9টা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাই কিনা, যদি লোকাল অথেন্টিকেশন করতে চান। আচ্ছা, এবং লোকাল অথেন্টিকেশন পাসওয়ার্ড আপনি একই রাখতে পারেন অথবা 9টার ক্ষেত্রে আলাদা আলাদা ব্যবহার করতে পারেন। তাহলে এতগুলো অ্যাকাউন্ট ইউজ করা, এতগুলো অ্যাকাউন্ট ব্যবহার করা, পাসওয়ার্ড ভুলে গেলে, পাসওয়ার্ড হারিয়ে গেলে, তাহলে কি একটা ঝামেলার একটা ব্যাপার না? ঝামেলার একটা ব্যাপার কিনা? তাহলে এখন আমরা যেটা করতে পারি যে ভাই আমি একটা আইডি পাসওয়ার্ড দিব, একটা আইডি পাসওয়ার্ড আমি একটাই আইডি পাসওয়ার্ড দিব, আমি আব্দুল্লাহ নামে একটা ইউজার তৈরি করে দেবো, রাকিব নামে একটা ইউজার তৈরি করবো, আরিফ নামে একটা ইউজার তৈরি করবো, সাদিয়া নামে একটা ইউজার তৈরি করবো, যে ইউজারই আমি তৈরি করি না কেন আপনি যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন শুধুমাত্র কি একটা পাসওয়ার্ড দিয়ে। এবং আপনি যদি কোনো কারণে ভুলে যান, আমি সাথে সাথে কি একটা জায়গায় আমি রিসেট করব, বাকি সব জায়গায় কি হয়ে যাবে, পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। আপনি চলে যাচ্ছেন কোম্পানি থেকে বা আপনি কোনো কারণে আপনাকে সাসপেন্ড করা হয়েছে বা কিছু করা হয়েছে, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে, আপনাকে আমি একটা জায়গা থেকে করে দেবো, আমার সব জায়গা থেকে আপনি কি করবেন, বন্ধ হয়ে যাবে অ্যাক্সেস। তাহলে এর জন্য আমার দরকার কি এক্সটার্নাল অথেন্টিকেশন। তাহলে আমরা দেখেন, আমরা এবার একটু এক্সটার্নাল অথেন্টিকেশনের থিওরিতে আসি, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। আচ্ছা, এখানে এক্সটার্নাল অথেন্টিকেশনের থিওরিটা কি বলে দেখেন, যখন নেটওয়ার্কের সাইজ অনেক বড় হয়ে যায়, সবচেয়ে বড় কথা যে ছোটখাটো আপনার বাসা বাড়িতে বা ইন্টারনাল নেটওয়ার্কে 2-4 জন ইউজারের ভিতরে আমার এক্সটার্নাল অথেন্টিকেশন দরকার হয় না, কিন্তু নেটওয়ার্কের সাইজ যখন অনেক বড় হবে, নেটওয়ার্কে ইউজারের এবং ডিভাইসের সংখ্যা যখন অনেক বেশি থাকবে, তখন অনেক ইউজার এবং অনেক ডিভাইস ম্যানেজ করতে গেলে এক্সটার্নাল অথেন্টিকেশন পদ্ধতি দরকার। শুধু যে আমরা লোকাল নেটওয়ার্ক এটা তা না, এটা কিন্তু গ্লোবালি, হ্যাঁ মাথায় রেখেন কিন্তু, হ্যাঁ এটা কিন্তু গ্লোবালি, অর্থাৎ আপনি এই বাংলাদেশের থেকে বাংলাদেশের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে গ্লোবালি যে কোনো জায়গায় আপনি কি করতে পারেন এই অথেন্টিকেশনটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, এইভাবেই করা যায়। আচ্ছা, তাহলে এক্সটার্নাল অথেন্টিকেশন পদ্ধতি ব্যবহার করে একজন ইউজার মাত্র একটি পাসওয়ার্ড ব্যবহার করে সে বিভিন্ন সিস্টেমে বা ডিভাইসে, একই নেটওয়ার্ক থেকে অথবা ভিন্ন নেটওয়ার্ক থেকে, কথাটা কিন্তু মাথায় ঢোকাবেন, একই নেটওয়ার্ক থেকে অথবা ভিন্ন নেটওয়ার্ক থেকে। আপনি যদি বলেন যে ভাই একই নেটওয়ার্ক লাগবে কিনা, না একই নেটওয়ার্ক না, ভিন্ন নেটওয়ার্ক থেকে করতে পারে, যদি সে নেটওয়ার্কের কি থাকে রিসিবিলিটি থাকে। আমার কিন্তু মাথায় একটা জিনিস রাখতে হবে যে যে ভাই লজিক থাকতে হবে যে ভাই আমি তো ওই নেটওয়ার্কে রিস করতে পারি না, তাহলে কিভাবে কাজ করবে, এই এটা আপনি আপনাকে কনসেপ্ট এভাবে নিলে হবে না। প্রথমে আমরা যে কাজই করি না কেন, আমরা নেটওয়ার্কে প্রিন্ট দিলেও কি করি, আগে দেখি আমার ডেস্টিনেশন সার্ভারটা বা আমার প্রিন্টার রিসিবিলিটি আছে কিনা, তাই কিনা, তারপর তোমার বাকি কাজ করি নাকি। তো প্রথম কথা হলো যে আপনি যে হোস্টে লগ ইন করবেন, যে হোস্টে হিট করবেন বা যে হোস্টে কানেক্ট করবেন, তার অবশ্যই রিসিবিলিটি থাকতে হবে। রিসিবিলিটি না থাকলে কোনো কিছুই হবে না। সুতরাং আমি যদি আমার ডেস্টিনেশন কোনো ডিভাইস বা নেটওয়ার্কে রিসিবিলিটি থাকে, তাহলে আমি যে কোনো সিস্টেমে গ্লোবালি লগ ইন করতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এক্সটার্নাল অথেন্টিকেশন হিসেবে বিভিন্ন ধরনের সার্ভার ডিভাইস ব্যবহার করা হয়, যেখানে আমাদের সকল ইউজার অ্যাকাউন্ট, ইউজারের প্রোফাইল, ইউজারের পাসওয়ার্ড, ডিভাইসের প্রোফাইল ইত্যাদি জমা থাকবে, মানে একটা সেন্ট্রাল অথেন্টিকেশন। আচ্ছা, যখন কোনো ইউজার লগ ইন করে, তখন এক্সটার্নাল অথেন্টিকেশন সার্ভার বা ডিভাইস কর্তৃক ইউজারের সমস্ত প্রোফাইল ভেরিফিকেশনের মাধ্যমে ইউজারকে কি করে, লগ ইনের প্রিভিলেজ দেয় বা পারমিশন দেবে। কত বোঝা গেছে কিনা? আচ্ছা, তো এখন দেখেন আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি কি করে, অ্যাক্টিভ ডিরেক্টরি অথেন্টিকেশন দেয়, দেখেন দেখেন অ্যাক্টিভ ডিরেক্টরি অথেন্টিকেশন, এটা হলো একটা ইউজার ডিভাইস, এই ইউজার ডিভাইস যখন আপনি সার্ভিসে লগ ইন করবে, তবে সার্ভিসে লগ ইন করতে গেলে প্রথমে সার্ভিসটা কোথায় পাঠাবে, সার্ভিস পাঠাবে ভাবে যাও, তুমি অ্যাক্টিভ ডিরেক্টরির কাছে যাও, তোমার অথেন্টিকেশন আগে কি করে দিয়ে আসো, প্রুফ দিয়ে আসো, যদি অ্যাক্টিভ ডিরেক্টরি অনুমতি দেয় তাহলে কি হবে, তাহলে আমি তোমাকে অ্যাক্সেস দেব, অ্যাক্টিভ ডিরেক্টরি তোমাকে যদি অ্যাক্সেস দেয় তাহলে আমি তোমাকে অ্যাক্সেস দেব, তার মানে তোমার আইডি ভেরিফিকেশন করবো আমি না, আমার লোকালি আমার ভেরিফিকেশন করার কোনো স্কোপ নাই, ভেরিফিকেশন করবে কে, অ্যাক্টিভ ডিরেক্টরি। এখানে কথা অ্যাক্টিভ ডিরেক্টরি আসে কেন, যে মার্কেটে কি আরো কি এক্সটার্নাল অথেন্টিকেশন নাই, গুগল সার্চ দিবেন এক্সটার্নাল অথেন্টিকেশন, এক্সটার্নাল অথেন্টিকেশন দেখেন আপনি মার্কেটে অ্যাক্টিভ ডিরেক্টরির মতো আরো বিভিন্ন ধরনের কি আছে, সার্ভিস আছে, ঠিক আছে,
যেমন হলো কোম্পানির পলিসির উপর, হ্যাঁ আচ্ছা এক্সটার্নাল অথেন্টিকেশন যেমন হলো যে আইএসপি গুলো সাধারণত ব্যবহার করে, আপনার রেডিয়াস এর নাম শুনছেন, রেডিয়াস রেডিয়াসটা ব্যবহার করে হচ্ছে আপনার অথেন্টিকেশন হিসাবে আর কি। হ্যাঁ শুধু রেডিয়াস অথেন্টিকেশন ব্যবহার করে না, রেডিয়াস আরো দুইটা ফাংশন ব্যবহার করে, ওখানে ডিভাইস এর একটা ইস্যু আছে, অ্যাকাউন্টিং এর একটা ইস্যু আছে আর কি, হ্যাঁ ইত্যাদি। আচ্ছা তো আমরা যদি আপনার শুধু অথেন্টিকেশন চান যে ভাই আমার শুধু অথেন্টিকেশন দরকার আর কিছু না, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি বা এলল্যাব বা ওপেন এলল্যাব, হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের সার্ভিস আছে যেটা আমরা এক্সটার্নাল অথেন্টিকেশন হিসেবে ব্যবহার করতে পারি। ইয়া ভাইয়া ওই যে কি বলে এই আইএসপি দের যে সার্ভিসটা আমরা গ্রহণ করি, আইএসপি সার্ভিস কে তো আমরা লোকাল মানে অথেন্টিকেশন বলতে পারি, কারণ ওদের সাথে তো আমরা কানেক্টেড থাকি। এটা তো না এখন হলো এই অ্যাকাউন্টটা মানে লোকাল অথেন্টিকেশনটা কোনটা বলছেন, আইএসপি কি সার্ভিস বলেন তো? আইএসপি ইন্টারনেট সার্ভিস, এফটিপি সার্ভিস, এই তো এফটিপি, রাইট। হ্যাঁ এখন আপনি যদি চিন্তা করেন যে আমার আইএসপি এর কথার কথা যে আপনার আইএসপি যদি একটা এফটিপি সার্ভিস দেয়, ঠিক আছে, তাহলে এফটিপি সার্ভিসে যদি আপনার লগ ইন করতে গেলে ওরা যদি কোনো অথেন্টিকেশন চায়, এখন এটা নির্ভর করবে যে আপনার যদি একটা এফটিপি সার্ভার থাকে তাহলে এফটিপি সার্ভার দিয়ে সে কিন্তু আপনাকে ম্যানেজ করতে পারে, তাই লিনাক্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবে, হয়ে গেল। কিন্তু এখন যে চাই গেল যে তাদের এক্সটার্নাল এই যে সরাসরি ইউজারের কাছে হিট করা, সার্ভারের কাছে ইউজার ডিরেক্ট হিট করা, এটা তারা একটা সিকিউরিটি ইস্যু হতে পারে, বা তারা চিন্তা করতে পারে যে আমার সমস্ত যত ইউজার ইউজার অথেন্টিকেশন একটা সার্ভারে আমি ম্যানেজ করব, আমি সরাসরি এই এফটিপি সার্ভারে অথেন্টিকেশনের জন্য আমি আইডি পাসওয়ার্ডটা রাখবো না, তাহলে তারা কি করবে, তারা একটা সেন্ট্রাল অথেন্টিকেশন কোন একটা মানে সার্ভিস তারা ব্যবহার করবে, ঠিক আছে। এটা নির্ভর করে টোটালি আইএসপির উপরে। এখন আমি যে আসলে কোন সার্ভিস ব্যবহার করতেছি এটা আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে বলা মুশকিল, আমি কিন্তু এখানে যে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকবো কিভাবে ঢুকবো এটা বলা মুশকিল যে আমি আসলে তারা এক্সটার্নাল অথেন্টিকেশন ব্যবহার করতেছে না লোকাল অথেন্টিকেশন ব্যবহার করতেছে। ক্লিয়ার? যেমন যে ক্রেজি এসডি যেমন এফটিপি ওতে যেমন যে আমরা পাসওয়ার্ড যে ঢুকি এটা তো আমি সেই সিস্টেম কোনটা কোনটা ভাইয়া ক্রেজি এসডি যে আপনার এফটিপি সার্ভারটা আছে, হ্যাঁ 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 ওইটা তো আপনার এক্সটার্নাল তার মানে অথেন্টিকেশন, ঠিক না? কোনটা কোনটা এই যে এইগুলা, হ্যাঁ হ্যাঁ এফটিপি, এটা এটাই তো বললাম যে এটা নির্ভর করবে যে ওই কোম্পানি তারা এক্সটার্নাল অথেন্টিকেশন ব্যবহার করে কি করে না। আচ্ছা আচ্ছা আমি এখানে ঢুকতেই পারি, এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড আমাকে দিয়ে দিলেন কথার কথা, এখন আমি তো এখন আপনার তো কথা হলো যে আমার দরকার সার্ভিস, এখন আপনি ভাই পাসওয়ার্ড কোথায় রাখলেন বা ইউজার কোথায় রাখলেন এটা তো আমার বিষয় দেখার বিষয় না, তাই কিনা? আপনি কি আপনি লগ ইন করতে পারেন কিনা বা করার কোনো স্কোপ আছে কিনা সেটা। এখন দেখা গেলো যে আপনি কোম্পানির একই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি শুধু এটা না এই এফটিপি না, এখন দেখা গেলো যে আপনি ওদের কোনো গেমও খেলেন, গেমিং সার্ভিস ব্যবহার করেন, আপনি ওদের কোনো স্টোরেজ সার্ভিস ব্যবহার করেন, ওদের কোনো বিলিং সার্ভিস ব্যবহার করেন আপনার, বা ওই যে হোস্টিং সার্ভিস ব্যবহার করেন, এরকম যদি মাল্টিপল সার্ভিস হয় তাহলে অবশ্যই ডেফিনেটলি তারা কি করতেছে, তারা এক্সটার্নাল অথেন্টিকেশন ব্যবহার করতেছে, যদি একটা আইডি রেগনেস্টে মাল্টিপল সার্ভিস থাকে। জি 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 ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন যেটা করব, আমাদের এই কিছুক্ষণ আগে যে সিনারিটা আমরা ড্র করছিলাম, এই সিনারিওটা এই সিনারিওটা অনুযায়ী আমরা এখন কি করব, এখানে আমরা একটা এক্সটার্নাল অথেন্টিকেশন বসাবো, এখানে একটা কি বসাবো এখন এক্সটার্নাল অথেন্টিকেশন, হ্যাঁ তাহলে এটা এক্সটার্নাল অথেন্টিকেশন আপনি এখানে বলতে পারেন, অ্যাক্টিভ ডিরেক্টরি বসাতে পারেন, এল ল্যাব বসাতে পারেন, এল ল্যাব, ঠিক আছে এল ল্যাব বসাতে পারেন, রেডিয়াস বসাতে পারেন, এল ড্যাব, লাইট ওয়েট ডিরেক্টরি অ্যাক্সেস প্রোটোকল, হ্যাঁ এল ল্যাব, এটা হলো ওপেন সোর্স, এল ল্যাবটা ব্যবহার করি আমরা, সাধারণত লিনাক্স প্ল্যাটফর্মে যারা কাজ করি তারা ব্যবহার করি এল ল্যাব, ঠিক আছে, আর মাইক্রোসফট ব্যবহার করে হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি, হ্যাঁ
কিন্তু ব্যাক এন্ডের প্রোটোকল আসলে এলএপি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো এটা, এর সাথে কানেক্ট করে দিই। হ্যাঁ আমরা এখানে ব্যবহার করবো এডি। হ্যাঁ মাথায় রাখি এডি ব্যবহার করবো, অ্যাক্টিভ ডিরেক্টরি উইন্ডোজ সার্ভার। আচ্ছা আর এখানে আমরা সার্ভার দেবো, হলো ওয়েব দেবো, উইন সার্ভার উইন এসবিআর কত 2019। হ্যাঁ এটা ব্যবহার করবো। আচ্ছা এখন আমরা একটা এখানে একটা ইউজার তৈরি করবো, একটা মাথায় রাখবেন, একটা ইউজার নাম হলো যে অ্যাডমিন, আর একটা হলো দেন ইউজার ওয়ান, ঠিক আছে, আর একটা হয়ে গেল যে সাপোর্ট, ঠিক আছে, সাপোর্ট ওয়ান, কথা কথা এরকম তিনটা ইউজার তৈরি করবো। কোথায় তৈরি করবো? অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতর। ওকে, আর এই অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতর এই ইউজার দিয়ে আপনি চাইলে নেটওয়ার্কে যে কোনো ডিভাইসই করতে পারেন, লগ ইন করতে পারবেন। কিন্তু এটা কি এমনি এমনি লগ ইন হবে? ওই ডিভাইসগুলো তো সেটা আগে ডিভাইসগুলো আগে সার্ভারে জয়েন করাইতে হবে, তার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেনের ভিতর নিয়ে আসতে হবে। কারণ কারণ ইউজার যখন রিকোয়েস্ট করবে, ওই যে ফার্স্টেই বললাম যে এই পিসি যখন রিকোয়েস্ট করবে যে এই পিসি কোথায় ঢুকবে, এই পিসি ঢুকবে হচ্ছে ফাইল সার্ভারে, কথার কথা। সে ফাইল সার্ভারে গেলে সে বলবে কি, যাও আগে তুমি অ্যাক্টিভ ডিরেক্টরি অথেন্টিকেশন হয়ে যাও। অ্যাক্টিভ ডিরেক্টরি যদি অথেন্টিকেশন হয় তাহলে আমাকে কোনো আপত্তি নাই, ঠিক আছে। তাহলে এখানে পাঠিয়ে দিবে কোথায় অ্যাক্টিভ ডিরেক্টরি অথেন্টিকেশন, অ্যাক্টিভ ডিরেক্টরি অথেন্টিকেশন হয়ে অথেন্টিক হয়ে তারপর এখানে সার্ভিস দিবে, ক্লিয়ার। সেই ক্ষেত্রে এই ফাইল সার্ভারকে অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে একটা যোগাযোগ থাকতে হবে, বা তাকে তার সাথে তার পরিচয় থাকতে, তার মেম্বার হইতে হবে। এই এই যত নেটওয়ার্কে যত ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসেরই কি অ্যাক্টিভ ডিরেক্টরি আন্ডার মেম্বার আসতে হবে। যে মেম্বার হবে না তার এক্সটার্নাল অথেন্টিকেশন হবে না, হবে না। সুতরাং আমি এই অ্যাডমিন দিয়ে ইউজার ওয়ান দিয়ে সাপোর্ট দিয়ে যে কোনো ইউজার দিয়ে নেটওয়ার্কে যে ডিভাইসগুলো আমার এডির সাথে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসে তো ঢুকতে পারবো। হ্যাঁ এটা তো এরকমও করা যাবে যে ইউজারকে আমি এই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সার্ভিসের জন্য এলাও করব, বাকি সার্ভিস সেটা তো আলাদা করব, সেটা সমস্যা না, সেটা তো আপনি পারবেন, সেটা গ্রুপ পলিসি, ওটা হলো আলাদা একটা ফিচার, আলাদা একটা সার্ভিস। আমরা এখানে যেটা দেখতেছি সেটা হলো শুধুমাত্র অথেন্টিকেশন। আপনি এখানে যা ইচ্ছা কন্ট্রোল করতে, আপনি প্রত্যেকটা নেটওয়ার্কের প্রত্যেকটা হোস্ট প্রত্যেকটা ডিভাইস আপনি এইখানে বসে কন্ট্রোল করতে পারবেন। একটা ইউজার কি পারবে, কি কমান্ড চালাতে পারবে, তার ওয়ালপেপার কি হবে, ঠিক আছে, তার নেটওয়ার্ক আইকন থাকবে কি থাকবে না, সে রিফ্রেশ দিতে পারবে কি পারবে না, সব কিছু আপনি কন্ট্রোল করা যায় এখান থেকে যদি আপনি গ্রুপ পলিসি শিখেন। হ্যাঁ উইন্ডোজ সার্ভার, জি জি, আপনি এখানে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন কি পারবেন না, বা আপনার অটোমেটিক সফটওয়্যার কি কি ইনস্টল থাকবে, আপনার ইনস্ট্রাকশন রাখবেন কি রাখবেন না, আপনার ওয়ালপেপার থাকবে কি থাকবে না, ঠিক আছে, আপনার কন্ট্রোল প্যানেল থাকবে কি থাকবে না, আপনার অফিস থাকবে কি থাকবে না, এই সব কিছু ম্যানেজ করা যায় সেন্ট্রাল থেকে। যদিও লিনাক্স মেশিন আমাদের কোর্সে নাই, তো আশা করি আমাদের যদি সময় থাকে তাহলে একটা লিনাক্স এর মেশিনও কিভাবে এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি ব্যবহার করে ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে সেটা আমি দেখাবো, মানে মজার মজার এক কথায়, বুঝতে পারছেন। আপনি যখন ঢুকবেন না অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দিয়ে আপনি ঢুকবেন, ঢুকে এই ইউজারদের তৈরি করতে হবে, ঠিক আছে। আবার যদি বড় ধরনের খুব বড় বড় এনভায়রনমেন্ট হয় যে আপনার বাংলাদেশে একটি এডি আছে, বুঝছেন, আবার দেখেন আরেকটা গ্লোবাল এডি আছে, তো এই বাংলাদেশের এডি আবার কি আরেকটা এডির সাথে কমিউনিকেট করাতে পারে, এভাবেও করা যায়, ঠিক আছে। যে বাংলাদেশে একটা অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, বাংলাদেশের যত ইউজার অথেন্টিকেশন তাহলে বাংলাদেশ সার্ভার থেকে নিচ্ছে, কিন্তু এই সার্ভারের সাথে কি গ্লোবাল একটা এডির আমার কি আছে ইউএসএ তে আছে, তো সেটার একটা কপি রেপ্লিকেট আপনার ওখানে চলে যাচ্ছে। সুতরাং আপনি বাংলাদেশ থেকে ঢুকলে বাংলাদেশে ঢুকবে, আপনি আমেরিকা থেকে ঢুকলে সেম ইউজার যে ওখানে যে আপনি ঢুকতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার দেখা গেলো আপনার কোনো একটা অফিসে ছয়টা ব্রাঞ্চ আছে বাংলাদেশের ছয়টা বিভাগীয় শহরে, বুঝতে পারছি, কিন্তু ছয়টা বিভাগীয় শহরে কি আছে এরকম আলাদা আলাদা একটা কোয়েসেট আছে। এখন আপনি আপনার কোন একটা ইউজার আপনি
সে এখান থেকে ঢুকতেছে কোনো সমস্যা নাই, এই লোকাল আইডি ব্যবহার করেই ঢুকতেছে। কিন্তু আপনি চাইলে আপনি ছয়টা বিভাগীয় শহরে এই যে টোটাল ডাটাবেস এডি ডেটাবেস কি করতে পারেন, রেপ্লিকেট করতে পারেন, রেপ্লিকেট। তাহলে আপনি এই ঢাকা থেকেও ঢুকতে পারবেন, চিটাগাং থেকেও ঢুকতে পারবেন, আবার কি সিলেট থেকে ঢুকতে পারবেন একই। এবং আরো মজার বিষয় আছে, যদি আমার একটা এডি ডাউন হয়ে যায় কোনো প্রবলেম, আমার স্টিল কি হবে আরেকটা এডির মাধ্যমে সেকে ঢুকবে। এভাবেও ডিজাইন করা যায় যদি আপনি বড় ধরনের কোনো নেটওয়ার্ক বা এন্টারপ্রাইজ টাইপের মাল্টি লোকেশনে আপনি ব্যবহার করতে চান, সেটাও সম্ভব। বিভিন্ন লোকেশন ওদের এডি ছিল, তো ওই এডি গুলোতে এরকম একটা সেট আপ ছিল। আমি কেবলমাত্র যেটা বললাম ওর একটা ফিগার আমার কাছে থাকার কথা, কোথায় যেন আছে, সব ডিলিটেড ফাইল ডিজাইন কিন্তু রাখছে ভুলে গেছে। আমরা ল্যাপটপে থাকতে পারে, যাই হোক আমরা তাহলে এখন যেটা করব সেটা হলো এই অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেনটা আমরা রেডি করব। আমরা এই কাজটা করার জন্য আমরা তিনটা মেশিন নেব আজকে। হ্যাঁ, এটা উইন্ডোজ 10 আছে, এটা নিলাম, আর একটা উইন্ডোজ সার্ভার ডিসি ডোমেন কন্ট্রোলার, এটা নিলাম। হ্যাঁ, আমি দেখি এখানে ডোমেন কন্ট্রোলার করা আছে কিনা, যদি করা না থাকে আমি নতুন পেপার করব। আর একটা উইন্ডোজ মেশিন দেবো। হ্যাঁ, উইন্ডোজ মেশিন হচ্ছে উইন্ডোজ একটা সেন্টোস মেশিন দেবো। হ্যাঁ, সেন্টোসের মেশিনটা নেবো। হ্যাঁ, তাহলে আপনার এই তিনটা মেশিন দিয়ে আপনার দেখাই দেবো আজকে। একই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি তিন জায়গা থেকে লগইন করতে পারবেন। না, ভিন্ন ভিন্ন সেন্টোস মেশিন কি উইন্ডোজ মেশিন নাকি? না না, সেন্টোস লিনাক্স মেশিন, তাই তো। আর মানে লিনাক্সের সার্ভারটাও কি অ্যাক্টিভ ডিরেক্টরি আন্ডারে থাকবে, ক্লিয়ার? এখানে অর্থাৎ সেন্টোস মেশিনে আপনি ঢুকতে চাইলে অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতরে যে ইউজার পাসওয়ার্ড আছে সেটা স্যার ঢুকতে পারবে না, অর্থাৎ লোকাল আইডি নট অ্যালাউড। ওকে, তাহলে হচ্ছে এই ফিগারটা আপনাদের দিয়ে দিই নাকি, এখন প্রথমে আসেন। এটা হলো আমার ডিসি, এটা উইন্ডোজ 10, এটা সেন্টোস, সেন্টোস মানে লিনাক্স। আচ্ছা, এখানে অ্যাডমিনিস্ট্রেটর থাক, মানে এখানে এক ডোমেন বানানো নাই, ডোমেন বানানো থাকলে এখানে ডোমেনের ইনফরমেশন আসছে। যাই হোক, আমি বুঝবো আমার সিস্টেমটা ডোমেন এডি বানানো আছে কিনা। এডি এমআইএন,
এটা ডকুমেন্টেশন আছে, সুন্দর ডকুমেন্টেশন আমি আজকে দিয়ে দেবো। হ্যাঁ মানে সুন্দর বলতে জাস্ট হলো স্ক্রিনশট গুলো নেওয়া, আর কথা তো উপরে বাংলায় লেখা আছে, এখানে কোথায় কোন স্টেপে যাইতে হবে প্রত্যেকটা আমার।